জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সভা ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারপারসন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় ট্রাস্ট গৃহীত সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং অন্যান্য প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের রক্ষণাবেক্ষণের বিষয়ে আলোচনা হয়। সভায় ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।